আপনারা ভাবছেন এত রাত্রে বাইরে কি করি, আসলে রাত্র না, এখন মাত্র দুপুর 3:30 বাজে। তো আমি একটা সমস্যায় পড়ে এই ভিডিওটা বানাচ্ছি। দেখেন, অনন্য মামুন সাহেব একটা অ্যানাউন্সমেন্ট করেছে, 15 তারিখে রেজিস্ট্রেশন হবে এবং সেখানে একটা যে কোনো স্টেডিয়ামে তার এই দরদ সিনেমাটা লঞ্চ হবে, ট্রেইলার বা পোস্টার এভরিথিং ইন ফ্রন্ট অফ শাকিব খান অর উইদাউট শাকিব খান। এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমার অনেক ভক্তরা যারা আমার চ্যানেলের সাথে জড়িত তারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, ভাই রেজিস্ট্রেশন কবে থেকে হইব, ভাই রেজিস্ট্রেশন করতে কি লাগবে। কেউ কেউ এরকম প্রশ্নও করতেছেন যে ভাই রেজিস্ট্রেশন করার জন্য কি আমাদের ন্যাশনাল আইডি লাগবে। আবার কেউ এটাও লিখতেছেন যে যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে কি আমাদের যে উপজেলার চেয়ারম্যান আছে তার সার্টিফিকেট দিলে হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন, আসলে করাটাই স্বাভাবিক, কারণ এটা একটা ভিন্ন ধারার পাবলিসিটি বলবো আমরা, যেটা অনন্য মামুন করতে যাচ্ছে। আবার অনেকেই প্রশ্ন করছেন যে রেজিস্ট্রেশনে কি পয়সা নেওয়া হবে কি না, কোনো চাঁদা কোনো রকম টিকিটের সিস্টেম আছে কি না। ভাইয়া, আমি এখন এটার ব্যাপারে এইটুকুই বলতে পারি, 15 তারিখ হতে আর মাত্র 3-4 দিন বাকি আছে, আজকে 11 তারিখ, তো মামুন সাহেবই বলে দেবেন। আমার মনে হয় এবার পয়সা সে নেবে না, কারণ সিনেমাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো তবে এটাও ঠিক, এবার যদি মামুন বিনা পয়সায় করে, পরবর্তীতে যারা করবেন তারা কিন্তু পয়সা নেবেন, এটা আমি শিওর করে বলে দিতে পারি। কারণ একটা স্টেডিয়ামে স্টেডিয়াম ভাড়া নিতে হবে, তার দর্শকের সামনে তার প্রিয় নায়কের সামনে সেটা উন্মোচন করা হবে, তাদেরও একটা এক্সপেন্ডিচার আছে। মামুন হয়তো এই সিনেমাটা যেহেতু প্যান ইন্ডিয়ান এবং যেহেতু প্রথমবার, সে পয়সা চাবে না আমার যা মনে হয়, বা সে পয়সার কথা বলবে না। আবার পয়সার কথা বললে অনেকেই নেগেটিভ কথা ভাবতে পারে, কিন্তু 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 বন্ধুরা, এরপরে যারা করব তারা কিন্তু মাগনা করব না, কারণ এই যে জিনিসটা যেটা করছে মামুন এটা কিন্তু প্রচণ্ড সারা জাগাবে, আর এটা আরেকটা ব্যবসার আকারও ধারণ করতে পারবে ইন ফিউচার। মামুন তো পয়সা দেবে না আমি শিওর, না না শিওর না, নিতেও পারে। আপনি একবার ভাবেন তো যে একটা স্টেডিয়ামে শাকিব খানকে দেখার জন্য একটা মানুষ যদি 500 টাকা করে টিকিট কাটে এবং সে উন্মোচনের সাক্ষী যদি সে হতে চায়, সে 500 টাকা খরচ করতে চায়। এখন যদি 50,000 লোক ঢোকে, কত টাকা ইনকাম, খরচ বাদ দিয়ে 1.5-2 কোটি টাকা সেই প্রডিউসারের পকেটে থাকবে। মামুন করবে কি না জানি না, আমি আবারও বলছি, কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের পাবলিসিটি কেউ করে তাহলে সে কিন্তু পয়সা ছাড়া করবে না। এখানে একটা মোটা অঙ্কের টাকা, একটা মোটা অঙ্কের টাকা প্রডিউসারের ঘরে চলে আসবে। ইটস এ গুড আইডিয়া। আমি মামুনকে আবারও বাহবা দেই যে তুমিই পাল্লা মামুন, তুমি বাংলাদেশের এখন এই পাবলিসিটির ব্যাপারে যে স্টান্টগুলো দিচ্ছ, ইউ আর নাম্বার ওয়ান। কারো মাথায় আসেনি, শাকিব খানকে নিয়ে তো অনেকেই সিনেমা বানাচ্ছে, কারো মাথায় আসেনি, এইটা আসলে মামুনের বুদ্ধি। এখন আসে আমার অ্যাডমিনকে আমি পাঠাবো, আমি ফোন করেছিলাম যে এই যে এই এই 15 তারিখে তুমি কোনো কাজ রাখবে না, ক্যামেরাটা নিয়ে আমাকে কিছু ফুটেজ দেবে, আমার তো ঢাকায় আসা সম্ভব না এটার জন্য, আমি কিছু ব্লগ করব। এখন এই বেটা রোজই ফোন করে, স্যার টাইম তো এসে গেল, রেজিস্ট্রেশন করতে হইলে ভোটার আইডি লাগবে কি না, এইটা লাগবে কি না, ওইটা লাগবে কি না, টাকা লাগবে কি না। আমি তার একটা ধমুক দিয়ে বললাম, এত অস্তুরিছে কেন মিয়া, ওই মিয়া তো অস্তুরিছে কেন, আজকে মাত্র 10 তারিখ, কালকেও বলছি তার সাথে কথা, তুমি এত পাগল হয়েছো কেন? রেজিস্ট্রেশনের ব্যাপারে মামুন সাহেব 15 তারিখে ডিক্লারেশন দেবে, 15 তারিখে ডিক্লারেশন দেওয়ার পরে উনিই তো বলে দেবে কার কী লাগবে, ভোটার আইডি লাগবে না, উপজেলা চেয়ারম্যানের কাগজ লাগবে না, পয়সা লাগবে। আমি কোত্থেকে বলবো বলেন তো, আমি আপনাদেরও বলতেছি যারা জানতে চাচ্ছেন, আমি কোত্থেকে বলবো বন্ধুরা, আমি কি জানি কিছু? মামুন সাহেব নিজে যে পর্যন্ত এই সম্পর্কে কোনো কথা বলবেন না, বা নিজে যে পর্যন্ত বলবেন না যে হ্যাঁ আমার এটা করতে গেলে এই এই লাগবে, তার আগ অবধি এটা নিয়ে কোনো কথা বলা উচিত না। অনেকেই বলছেন রেজিস্ট্রেশন করতে কি ফর্মটা কোথায় পাওয়া যাবে বা কি কি লিখতে হবে, আপনাদের দয়া করে বলছি আর কটা দিন ওয়েট করেন। মামুন সাহেব 15 তারিখে ডিক্লারেশন দেবে, সেখানে যেতে হলে আপনার কি কি লাগবে, কোন ধরনের কাগজপত্র লাগবে, ফর্মটাতে কি কি লিখতে হবে, ওটাতে টাকা লাগবে কি লাগবে না,
ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বামুন সাহেব ক্লিয়ার করে দেবেন আর মাত্র দুই তিনটা দিন। আপনারা দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না। আমরা তো দেখেন মামুন সম্পর্কে কথা বলতে গেলেই মামুন আবার খেপে ওঠে যে আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। এই জন্য আমি এখনও বলছি আমার কোনো কথা শুনবেন না, আমার কোনো কথা বিশ্বাস করবেন না। আমি যারা আমাকে বারবার লিখছেন যে কীভাবে হবে কীভাবে হবে তাদের বলছি তারা মামুন সাহেবের একটা স্টেটমেন্ট আসুক, সেটা এক দুদিনের মধ্যে চলে আসবে, ওখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে তবে একটা কথা বলতেই হয় ভাই, বুদ্ধি আছে বুদ্ধি আছে। আপনি চিন্তা করছেন 50,000 মানুষ একটা স্টেডিয়ামে থাকবে, ওইখানে শাকিব খান দাঁড়াবে, ওইখানে তার সমস্ত কিছু লেজার টেজার দিয়ে দেখানো হবে, পোস্টার এইটা ওইটা, পারলে গান দেখানো হবে, কে না যাবে বলেন? আমার তো মনে হয় 500 বা 1,000 টাকা হলে অনেকে যাওয়ার আছে। 50,000 লোক যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারাই যেতে পারবেন। আমি এখানে আরেকটা কথা বলে রেখি, মামুন সাহেব যখনই ডিক্লারেশন দেবেন যে এই এই লাগবে, আপনারা প্রথম দিকে রেজিস্ট্রেশন করে ফেলবেন। কারণ এমনও হতে পারে, আমার যা বিশ্বাস এত শাকিবিয়ান বাংলাদেশে যে প্রথম দিনেই 1.5-2 লক্ষ লোক হয়তো অ্যাপ্লাই করে ফেলবে। কাজে আপনি যদি আগে রেজিস্ট্রেশন না করেন পরে কিন্তু আর চান্স পাবেন না বন্ধুরা, পরে আর আপনাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না, তখন স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকতে হইব। ওই শাকিব খান ঢুকবো, খালি গাড়িটা দেখবেন আর বাইরে ও গাড়িটা দেখবেন। আর যদি সে দয়া করে একটা হোয়াইট স্ক্রিন স্টেডিয়ামের বাইরে রাখে, যে আমরা ক্রিকেট খেলা দেখি না বন্ধুরা, ভিতরে যারা ঢুকতে পারে না তারা বাইরে একটা হোয়াইট স্ক্রিনে সেই কর্তৃপক্ষ দিয়ে দেয় ভিতরে কী কী ঘটছে। আমার মনে হয় এমনটাও সে করবে। যদি মামুনের মাথায়টা না থাকে, আমি মামুনকে বললাম দয়া করে তুমি একটা হোয়াইট স্ক্রিন বাইরে দিয়ে দিও, কারণ এই হোয়াইট স্ক্রিনে অনেকেই দেখতে পারবে। কারণ 50,000 কিন্তু ভক্ত শাকিবের না, আরও অনেক বেশি ভক্ত আছে। তো যারা ঢুকতে পারবে না তারা বাইরে হোয়াইট স্ক্রিনে পুরো অনুষ্ঠানটা দেখবে। তাদেরকে তো অ্যাকচুয়ালি মানে অবহেলা করলে চলবে না, এরাও তো শাকিবিয়ান। সুতরাং আপনারা 15 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, 15 তারিখে ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং যে সমস্ত তথ্য তারা চাচ্ছে তাদেরকে দিয়ে ফেলবেন। কারণ আপনারা বুঝেন এত বড় একটা অনুষ্ঠান, এখানে তথ্য চাবেই, সরকার থেকেও চাওয়া হবে, তাদের কাছেও চাওয়া হবে, তারাও চাইবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে এবং অবশ্যই স্টেডিয়ামে যাওয়ার সময় কোনো উল্টাপাল্টা জিনিস নিয়ে যাবেন না আপনারা, তার মানে এই যে পানির বোতল এইটা ওইটা কোনো কিছু নিয়ে যাবেন না। খেলা যেভাবে দেখেন সেভাবে দেখবেন। ওটার ভিতরে নিশ্চয়ই পানি বা চা কফির ব্যবস্থা করা হবে, সেখান থেকে কিনে খাবেন। সুতরাং আর কয়টা দিন ওয়েট করেন? মাত্র 4 দিন, এরপরে আমরা রেজিস্ট্রেশন শুরু করব। আমি আমার অ্যাডমিনকেও বলে দিয়েছি তুমি যখন এডিট করবা এটা দেখে নিও ভালো করে, আমারে বারে বারে ফোন করে নামিয়া, এটা দেখলেই বুঝবা কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট। সব ডিটেলস বলে দিলাম, এখন শুধু অপেক্ষার পালা। মামুন সাহেব 15 তারিখে ডিক্লারেশন দিবে, আমরা সবাই, আমরা যারা শাকিবকে পছন্দ করি বা যারা শাকিবিয়ান বা দয়া করে শাকিব হেটার্সও আইসেন, আইসা দেখা যান শাকিব খানের পপুলারিটি কী, দেখা যান দরদ কোন স্ট্যান্ডার্ডের সিনেমা হচ্ছে, দেখা যান বাংলাদেশের নতুন একটা ডাইমেনশন শুরু হয়ে গেল। এবং আমি শিওর, আমি শিওর এই যে ধারাটা অনন্য মামুন স্টার্ট করলেন যে দর্শকের সামনে বা ভক্তদের সামনে তার সিনেমার পাবলিসিটি ওপেন করা হবে, এটা কিন্তু প্রথম। এই ব্রেন একমাত্র মামুনেরই আছে এবং আমি 100% শিওর যে এই ধারাটা যদি শুরু হয়, মানে অনন্য মামুনের এই সিনেমাটা যদি একটা স্টেডিয়ামে গিয়ে তার সব কিছু উন্মোচন করা হয় তাহলে অনেকেই করবেন। মামুন সাহেব বলে না মাঝে মধ্যে যে অনেক নতুন কিছু উনি বাংলাদেশকে দিয়েছেন, বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন। আমি এইটাকে খুব সাধুবাদ জানাচ্ছি। এই এই চিন্তাভাবনা কিন্তু অন্য কারো কাছে আসেনি, অন্য কারো মাথায় আসেনি, এটা একমাত্র মামুনের চিন্তা। এবং এই ধারায় বা এই স্টাইলে এর পরে আরও অনেকেই করবেন, আপনারা সেটা লিখে রাখতে পারেন। এখানে অনন্য মামুন একটা বাহবা পাওয়ার 100% উপযুক্ত, কারণ এই সমস্ত থিঙ্কিংগুলো নর্মালি আমাদের মতো নর্মাল পরিচালকদের মাথায় আসেনি বা যারা বর্তমানে কাজ করছেন তাদের মাথাও নেই, এটা কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন। শেষ অবধিও আমি মামুনকে ধন্যবাদ দিতেছি। মামুনের এই আইডিয়া চলচ্চিত্রের জন্য অনেক সুবিধা হয়ে গেল, প্রডিউসারদের রেজিস্ট্রেশন করে এখান থেকে একটা ভালো টাকা ইনকামও করতে পারবে।
মামুন করুক আর না করুক পরবর্তীতে করবেই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।